নবদ্বীপ ব্লকের কানাইনগর ভালুকা বটতলা এলাকায় নির্বাচনী প্রচার শুরু করলেন রানাঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। এর পাশাপাশি তার প্রতিপক্ষ বিজেপির সাংসদ জগন্নাথ সরকারকে তোলাবাজ, দুর্নীতিবাজ ও জগাসুর বলে তীব্র কটাক্ষ করলেন তিনি। এর পাশাপাশি তাকে একজন কম্পার্টমেন্টাল সাংসদ হিসাবে অবহিত করলেন। মঙ্গলবার সন্ধ্যায় নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কানাইনগর ভালুকা বটতলা এলাকায় দলীয় কর্মীদের নিয়ে নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, পুরপিতা বিমান কৃষ্ণ সাহা সহ অন্যান্য নেতৃত্ব নিয়ে প্রথমে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন নিজের নামের লেখা দেয়াল লিখনের মাধ্যমে মুকুটমণি অধিকারী। এরপর কিছুটা পদযাত্রার মাধ্যমে সেখানকার সাধারণ মানুষদের অভিবাদন গ্রহণের পাশাপাশি কানাইনগর ভালুকা বটতলা এলাকায় মিনিট দশেকের জন্য পথসেবা করেন মুকুটমণি অধিকারী। আমরা 100% আশাবাদী যে এবারের লোকসভা নির্বাচনে, 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে এই রানাঘাট লোকসভা থেকে জিততে চলেছি। আমরা প্রথমেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের চরণ যুগল বন্দনা করি, সমস্ত হিন্দু ধর্মের দেবী দেবতার চরণ যুগল বন্দনা করি এবং সমস্ত ধর্মের সমস্ত মনীষীদের চরণ যুগল বন্দনা করি। সেই সঙ্গে সঙ্গে আমার এই জোয়ানিয়া পঞ্চায়েত এবং সেই সংলগ্ন মাঝদিয়া পঞ্চায়েত সংলগ্ন নবদ্বীপের প্রত্যেকটা ধর্মপ্রাণ সুধী সুশীল সমাজের মানুষের চরণ যুগলে প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। আমরা অত্যন্ত আশাবাদী যে বেশ বড় মার্জিনে আমরা এই জয়লাভ করব। কিন্তু আপনার প্রতিপক্ষ জগন্নাথ সরকার বলছেন মুকুটমণি প্রতিপক্ষ হওয়ায় 4 নয় 5 লক্ষেরও বেশি ভোটে আমি এই আসনে দ্বিতীয়বার জন্য মনোনীত হব, কিভাবে এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন? ডিপার্টমেন্টাল এমপির কথার উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা মনে করি। আস্তে আস্তে
সভাপতি তাপস দাস, ইন্দ্রাণী ঘোষ, সবাই দেবেন তালি দাও, তালি দাও, তালি দাও, তালি দাও, তালি দাও, তালি দাও, সবাই রাতে।